বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চোখ রাখবো এবার পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের দিকে। আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস অবশ্যই এক সেই জাতির জন্য, দেশের জন্য একটা খুশির দিন, কারণ এই বিজয় দিবসে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এবং পাকিস্তানের সৈন্যবাহিনী সেদিন সারেন্ডার করেছিল ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে। কিন্তু এই বিজয় দিবসের ঠিক দুদিন আগে, অর্থাৎ 14ই ডিসেম্বর 1971, এই দিনটি ছিল একটা ভয়াবহ বিভীষিকাময় দিন। 9 মাসের যুদ্ধে প্রচুর রক্ত ঝরেছে, কিন্তু 9 মাসের যুদ্ধের শেষের দিকে যখন পাকিস্তানি সৈন্যবাহিনী বুঝতে পেরেছিল যে প্রায় শেষের দিকে চলে এসেছে, তাদের এবার সারেন্ডার করতে হবে, তার আগে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই 14 তারিখ অজস্র বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। এবং এই দিনটা তারপর থেকেই শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে গোটা বাংলাদেশে পালিত হয়ে আসছে। 1971 সালে 14ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের ঠিক দুদিন বাকি, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে বীর যোদ্ধারা দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে ঢাকা অভিমুখে। দেশের বিভিন্ন স্থান হানাদার মুক্ত, জয় বাংলা ধ্বনির সঙ্গে উড়ানো হচ্ছে লাল সবুজ খচিত পতাকা। বিজয়ের এই চূড়ান্ত মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল সামজ বাহিনী, বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের বাড়ি থেকে ধরে নিয়ে, চোখ বেঁধে নিয়ে তাদের উপর চরম নির্যাতন চালিয়ে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ঢাকার রায়েরবাজার ও মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গণকবরে তাদের মৃতদেহ পরবর্তী সময়ে পাওয়া যায়। 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকট আত্মীয়রা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে ছুটে আসে এবং স্বজনের মৃতদেহ শনাক্ত করেছেন। তারপর থেকে আজকের এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে নতমস্তকে বাংলাদেশ পালন করে আসছে। 50তম বুদ্ধিজীবী দিবসে জাতি অবনত মস্তকে স্মরণ করছে তার অকুতোভয় সন্তানদের। শীতের তোয়াক্কা না করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন স্থান থেকে কাতারে কাতারে মানুষ ছুটে আসছেন রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে ওঠে রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিবেদী। মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ সদস্য থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সর্বস্তরের মানুষ প্রাণের টানে ছুটে আসেন। আবেগ তাড়িত হয়ে ছুটে অনেক মুক্তিযোদ্ধা। রায়েরবাজারে প্রতীকী বধ্যভূমি ঘিরে দেখা যায় উৎসুক জনতার ভিড়। দেশের প্রাচীন শিশু কিশোর সংগঠন খেলাঘর এ ব্যতিক্রমী আয়োজক। 71 সালের সেদিন রায়েরবাজার বধ্যভূমি থেকে একের পর এক মরদেহ তুলে দিয়েছিলেন রবিউল আলম। আজ তিনি বয়োবৃদ্ধ, 50 বছর রবিউল কেঁদে চলেছেন একটি বটগাছ রক্ষা করার জন্য। রায়েরবাজারের বটগাছ ঝুলিয়ে সেদিন বুদ্ধিজীবীদের বেয়নেট চার্জ করে এবং অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করে কুখ্যাত পাকিস্তানি বাহিনী। রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যেত বুদ্ধিজীবীদের আত্মচিৎকারে। ঘরে থেকে রবিউল তখন চোখের জলে বুক ভাসাতেন। 71 সালের গণহত্যা, আন্তর্জাতিক তথা রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব হারুন হাবি। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশ পথে চোখে বধ্যভূমি, চারিদিকে মানুষ ঘিরে আছে, এলোপাথারি নারী পুরুষের মরদেহ, একটু দূরে নির্যাতিতা এক নারী যিনি বাকরুদ্ধ। এটি প্রতীকী বধ্যভূমি, শিশু কিশোর সংগঠন খেলাঘর এর আয়োজক, এর পাশে বুদ্ধিজীবীদের ছবি প্রদর্শনীও চলছে। আগামী প্রজন্মকে বুদ্ধিজীবী হত্যার নৃশংসতা জানান দিতেই এই আয়োজন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক প্রণয় সাহা। আজকের এই দিনটা নতমস্তকে বাংলাদেশ পালন করছে, একই রকম ভাবে আজকের এই দিনটার যে ভয়াবহতা ছিল, কিভাবে কত রক্ত ঝরিয়ে, কত বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে, আগামী প্রজন্ম যাতে সেটাকে মনে রাখে তার জন্যই কিন্তু এই দিনটা পালন করছে বাংলাদেশ। এই দিবসটাকে কেন্দ্র করে বুদ্ধিজীবীরা, মন্ত্রী, সংবাদকর্মীরা কি জানাচ্ছেন শুনব। যুক্তি দিয়ে
আর এখনো আমাদের সিদ্ধান্ত করে নাই আমাদের রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিকভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত কিন্তু এর মধ্যে স্বাধীনতা পঞ্চাশ বছর পেরিয়ে যাচ্ছে এখন তাদের দৃষ্টি কিন্তু আমরা দূরে আনতে পারি না আসলে মৃত্যুদণ্ড নিষিদ্ধ তারা অনেকেই সেই সকল আসলে আছে যুক্তি হচ্ছে যে মৃত্যুদণ্ড তাদের কাছে নিষিদ্ধ সেখানে তার ধারণা যে তাদেরকে আবার ফিরিয়ে আনলে মৃত্যুদণ্ড প্রদান করা হবে এই জন্য গড়িমসিটা হচ্ছে কিন্তু আমরা দেখি যে ভিসা শেষ হয়ে গেলে বা অনেককেই আমরা মানুষকে দেখি কিন্তু যারা আমাদের বুদ্ধিজীবীদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাতেই আজকে এখানে উপস্থিত হয়েছি আওয়ামী লীগের পক্ষ থেকে এই দেশের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আমরা আমাদের বুদ্ধিজীবীদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই ওনাদের যে ত্যাগ এই ত্যাগের ফলেই আজকে আমরা স্বাধীন জাতি এই স্বাধীনতা আমরা ওনাদের ফলেই পেয়েছি ওনাদের এই রক্তের ঋণ আমরা হয়তো কোনোদিনও শেষ বিয়ে করতে পারবো না শুরু করতে পারবো না কিন্তু আমরা যদি দেশের জন্য ভালো কাজ করে যাই জনগণের পাশে থাকি আমাদের নেত্রীর পাশে থাকি আমাদের নেত্রী সেই থাকবে না ওনার সাথে থাকি সর্বদা ওনার মহিলা আওয়ামী লীগ এখানে বুদ্ধিজীবীদের মারা হয়েছিল আমাদেরকে যাতে ভেঙে দিতে পারে আমাদের রাষ্ট্রটাকে যাতে ভেঙে দিতে পারে সেই কারণে কিন্তু আমি মনে করি আমরা মনে করি যে আমাদের ভেঙে দিতে পারেনি আমরা আবার মাথা তুলে দাঁড়িয়েছি আমাদের মাঝ থেকে অনেক শহীদ চলে গেছে তাদের জন্য যেই আদর্শ উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল কিন্তু আমরা সেই কাজটি এই একবিংশ শতাব্দীতে এসে তখন দল গঠন করলো পুনরায় তখন থেকে আমাদের প্রথমেই বলতে চাই তাহলে স্মরণ করতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব যার ধন্যবাদ আপনি জানেন যে বার্নের ভাষা আন্দোলনের চেতনায় আমাদের প্রাণপ্রিয় সংগঠন কেন্দ্রীয় খেলাধুলাশক প্রতিষ্ঠিত হয় এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ শহীদুল্লাহ কায়সার যাকে আমরা 14 ডিসেম্বরের পর আমরা হারিয়েছি এবং আপনি এও জানেন যে আমাদের বিজয়ের মাত্র 2 দিন আগে এই মা খানাদার বাহিনী এবং রাজাকার আলবদরেরা 16 ডিসেম্বর এই রায়েরবাজার বধ্যভূমিতে এসে আমি দাঁড়াই এবং একটি মা তার একটি স্বামীর লাশ নিয়ে টানাটানি করছিল তুলতে পারছিল না বিধায় আমি তাকে বললাম যে মা আপনার বাড়ির থেকে আত্মীয় স্বজন নিয়ে আসেন তাহলে আপনি লাশটি তুলতে পারেন উনি বললেন যে বাবা বাংলাদেশে এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে আমাদের স্বাধীনতার মাত্র 2 দিন আগে শহীদ করা হলো মেরে ফেলা হলো সফলভাবে তারা যদি বেঁচে থাকতেন আজকে বাংলাদেশের চেহারাটা হয়তো একদম অন্যরকম হতো সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা খুন করেছে সেই খুনিদের বিচারে শহীদ 1971 সালের 25 মার্চ থেকে 31 জানুয়ারি 1972 পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী চিত্রশিল্পী শিক্ষক গবেষক সাংবাদিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি ও বেসরকারি কর্মচারী রাজনৈতিক সমাজসেবী সংস্কৃতিসেবী চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিজীবী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা এই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন তারাই শহীদ বুদ্ধিজীবী আজকের এই বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হচ্ছে বাংলাদেশে এবং সেই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি ঋদ্ধিমান আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে ঋদ্ধিমান দা শুনতে পাচ্ছেন ঋদ্ধিমান দা আজকের দিবসটি শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বাংলাদেশ আজকে নত মস্তকে এই দিনটি পালন করছে এই দিবসটির বিষয়ে আরো যদি একটু বিস্তারিত তুলে ধরেন দর্শক বন্ধুদের সামনে বাংলাদেশে আজ 50তম শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এবং আপনারা জানেন যে আর 2 দিনের মাঝেই হচ্ছে আমাদের 50তম স্বাধীনতা দিবস অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণ করতে আমাদের ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে অতিথি হয়ে আসছেন এই মহান অতিথি 3 দিনের সফরে আসবেন আগামী 15 তারিখে তো আজকের যে বিষয়টি আমরা বলতে চাই যে মাত্র স্বাধীনতার 2 দিন আগে বাংলাদেশের যে বুদ্ধিজীবীদের নির্বিচারে যেরকম ভাবে হত্যা করা হয়েছিল আজকে এই 14 ডিসেম্বর বাঙালিরা হৃদয়ে রক্তক্ষরণ
আবরণ ছড়িয়ে কিন্তু দিবসটি পালন করছেন। যখন বাংলার আকাশে বাতাসে বিজয়ের 50 বছরের মানে রণধ্বনি উঠছে, জয়ধ্বনি উঠছে, প্রত্যেকটি জায়গায় বিজয় উল্লাসে মানুষ প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় কিন্তু আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে। এই যে বাংলাদেশের মানুষ ঘাটে ঘাটে পথে পথে যে ভাবে নির্যাতিত হয়ে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে, এটি কিন্তু একটি বিশাল ঘটনা, বিরল ঘটনা। এটি ইতিহাস সমৃদ্ধ এই ঘটনাটিকে বাংলাদেশ পুঁজি করে আজকে 50 বছরে এসে দাঁড়িয়েছে। অর্থনৈতিক মুক্তির আশায় বাংলাদেশ আজ বিরামহীন ভাবে চলছে। আপনারা জানেন যে 1971 সালে 9 মাস যখন যুদ্ধ চলছিল, তখন ভারতের মাটিতে বাংলাদেশের 1 কোটি শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছিল, সেখানটায় অস্ত্র দিয়েছিল, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারপর মুক্তিযুদ্ধের কালীন সময়ে মানুষকে যত রকমের সহায়তা ছিল সেইগুলো দেওয়া হয়েছিল, এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় মিত্রবাহিনী একত্রিত হয়ে এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসাবে পৃথিবীতে স্থান করে নিয়ে গেছে, এবং আমরা অর্জন করতে পেরেছি লাল সবুজে বিজয়ের একটি খচিত পতাকা। একটি সবচেয়ে একটি মানে বিষয় হলো যে আপনারা জানেন যে 16 ডিসেম্বর যখন বিজয় দিবসে, অর্থাৎ আমাদের দুটো বিষয়ে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস, বিজয়ের দিবসটি আমরা পালন করে থাকি, ওটা 16 ডিসেম্বর বাংলাদেশ সেটি পালন করে থাকে, এবং এই 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে সেখানে আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করেছিল। এই বিষয়টি একটু কালজয়ী মানে ইতিহাস সমৃদ্ধ এলাকায় এই সোহরাওয়ার্দি উদ্যানে দাঁড়িয়ে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ঠিক তৎকালীন পরবর্তী সময়ে এখানেই 16 ডিসেম্বর পাক বাহিনী এখানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে। পরবর্তী সময়ে পাকিস্তানের কারাগার থেকে যখন বঙ্গবন্ধু মুক্তি পেলেন, মুক্তি পেয়ে সোজা বাংলার মাটিতে পা দিয়ে কিন্তু এই সোহরাওয়ার্দি উদ্যানে ছুটে আসেন এবং এখানে মানুষের কাছে উনি কথা বলেন। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ যখন মানে সফর করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তখন এই একই জায়গায় একটি ইন্দিরা মঞ্চ তৈরি করা হয়েছিল পার্সি নৌকার আদলে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এই স্মৃতি বিজড়িত এবং এই যে স্মৃতি ঘেরা একটি মানে ইতিহাস সমৃদ্ধ যে বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ 50তম শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে, আর 2 দিনের মাথার মধ্যে হলো 50তম স্বাধীনতা দিবস, অর্থাৎ স্বাধীনতা সুবর্ণ দিবস পালন করবে, এবং এই দিনটিতে কিন্তু 2 দিনের কর্মসূচি রাখা হয়েছে। দুদিনের কর্মসূচির মধ্যে আমাদের যে মহামান্য অতিথি আসছেন ভারতের রাষ্ট্রপতি, উনি কিন্তু সাভারে স্মৃতিসৌধে উনি সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং আরো অনেক অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ঋদ্ধিমান দা। আরো বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আজকের এই দিনটার, বিশেষ দিনটার অবশ্যই আরো বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি ঋদ্ধিমান, এবং আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসটার আরো যে একটা গুরুত্ব রয়েছে সেটার গুরুত্বটা কিন্তু তুলে ধরেছেন। দুদিনের মধ্যেই বাংলাদেশের গোল্ডেন জুবলি বলা চলে, এই গোল্ডেন জুবলি 50তম যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সেটা পালিত হতে চলেছে, এবং তবে তার আগে আজকের এই দিনটা কিন্তু অনেকটাই দুঃখের, অনেকটাই স্মৃতিচারণার দিন। 1000েরও বেশি বুদ্ধিজীবী কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 1971 সালে মৃত্যুর মুখে তাদেরকে হত্যা করা হয়েছিল, পাক বাহিনী হত্যা করেছিল, এবং আজকের এই দিনটাতেই নতমস্তকে গোটা বাংলাদেশ তাদের স্মরণ করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।